সকাল সকালে কেকটা ডেলিভারি দিয়ে সব ভাই বোন চলে গেলাম বাবা মার সাথে দেখা করতে। তারপর সবাই মিলে রাতে থেকেও গেলাম বাবার বাড়িতে। তারপরের দিন বাসায় এসে কেকটা ডেলিভারি দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আর সেটা করেছি আমার কেকের ভিডিও নিয়ে। আর আজকে যেহেতু দুপুরে বাসায় থাকবো না, এই জন্য সকালেই কেকের কাজটা করে নিতে হচ্ছিল। এই কেকটা আমি রাতে বেক করে রেখেছিলাম। একবার ভেবেছিলাম যে রাতেই হচ্ছে কেকটা একদম কমপ্লিট করে বক্স করে রেখে দিব, পরে কেন যেন কালকে রাতে একদমই কাজ করতে ইচ্ছা করছিল না, শুধুমাত্র কেকটা বেক করে রেখে দিয়েছিলাম। আর এই যে কেকটা একটু মানে ডিজাইন অত বেশি না, সিম্পল একটা ডিজাইন, তো ভাবলাম যে না সকালবেলায় বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে তারপর ধীরে সুস্থে করে ফেলবো। আর আজকে যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, আজকে তো আমরা সব ভাই বোন যাবো মার বাসায়, ওখানেই দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করবো। দেখা যায় কি যেদিন আমার আব্বা আম্মা দেশে যায়, মানে আমাদের গ্রামের বাড়িতে যায়, যাওয়ার আগের দিন আমরা সব ভাই বোন গিয়ে আব্বা আম্মার সাথে দেখা করি আসি। আবার দেখা যায় যেদিন আসে গ্রাম থেকে, সেই দিন পরের দিন গিয়ে আমরা আবার আব্বা আম্মার সাথে দেখা করি, দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করি। এটা আমাদের সব সময় মানে এরকমই হয় আর কি। তো গতকালকে রাতে 12:30টার দিকে আব্বা আম্মা এসেছে, তো আজকে আমরা যাব। আর যেহেতু বাচ্চাদের স্কুল আছে এই জন্য একটু দেরি করে যাচ্ছি, ওদেরকে স্কুল থেকে এনে তারপরে খালা কাজ করে গেলে তারপর যাব। তো যাই হোক, আসলে সব কিছু ম্যানেজ করেই করতে হয়, বাচ্চাদের যে স্কুল তো আর মিস দেওয়া যাবে না। এই জন্য আসলে রান্নাবান্নার আজকে ঝামেলা নেই, এই জন্যই আমি কেকের কাজটা আরও সাহস করে রেখে দিয়েছিলাম, কারণ রান্নাবান্না থাকলেই সকালের এই টাইমটা মানে কেকের কাজ করা যায় না আর কি। তো যাই হোক, এই কেকের কাজটা কিন্তু আমি আরও একবারও করেছি, ওইটা আরেকটু বড় ছিল কেক 2 পাউন্ডের মধ্যে। তো যাই হোক, এটা ছিল 1.5 পাউন্ডের। তো কেকটা আমি সুন্দর মতো এই যে ডেকোরেশন করে তারপর হচ্ছে ডেলিভারি দিয়ে তারপরে আম্মার বাসায় যাব। আর আম্মা যেদিন বাড়ি থেকে আসে সেই দিন কত কিছু নিয়ে আসে, নারিকেল এটা সেটা, তারপর হচ্ছে শাক লতা পাতা কোনো কিছু বাদ রাখে না, মানে যেটা হাতের কাছে পায় সেটাই হচ্ছে লোক দিয়ে মানে রেডি করে তারপর নিয়ে আসে আর কি। তো সেগুলোই হচ্ছে আজকে রান্না করবে। সকাল থেকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছিল যে আমরা কখন যাব কখন যাব, আর বলছিল যে আজকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর কি দরকার ছিল, এমন অবস্থা, মানে আম্মা আব্বা অস্থির হয়ে আছে যে কখন আমাদেরকে দেখবে। আমাদের কাছেও মনে হচ্ছিল যে কয় যুগ পরে আজকে আব্বা আম্মার সাথে দেখা হবে। আর এই যে এদিকে আমার কেকের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে, উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছিলাম, আর এই কেকের উপরে এরকম সুগার বলগুলো দিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে, আর উপরে এভাবে পন্ডেন্ট দিয়ে নাম লিখলো আমার কাছে কেকটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে কেকটা ডেলিভারি দিয়ে চলে আসলাম আম্মার বাসায়। তো দুপুরে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে, এসে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, ওইভাবে আর কোনো ভিডিওই করা হয়নি। আম্মা টুকিটাকে অনেক কিছু রান্না করেছিল। আর এই যে রাতের বেলা যখন চলে যাব, প্রায় আমরা সবসময় দেখা যায় আম্মার বাসায় আসলে যেতে যেতে রাত হয়ে যায়, সেটা 9:30-9:30 বেজে যায় আর কি। আর তখনই ভাইয়া বলছিল চল আজকে আমরা সব ভাই বোন থেকে যাই আম্মার বাসায়। তো প্রিয়াঙ্কা বলতেছিল ছোট আপু থাকলে আমি থাকবো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই থাকলে আমিও থাকবো। তো এরকম করতে করতে সবাই থাকা হয়ে গিয়েছে আর কি। আমরা তো সবাই চলে আসবো বলে কোনো কিছুই নিয়ে যাই নাই, তো যেহেতু থাকা হবে তো রবিনও বাসায় এসেছে, আবার নাফিসের আব্বুও বাসায় এসে টুকিটাকি যা দরকার ছিল সেগুলো নিয়ে এসেছে আম্মার বাসায়। তো এরপরে ভাইয়া বলতেছিল যে আজকে আমরা বিরিয়ানি রান্না করি চল, তো সাথে সাথে ভাইয়া আবার বাজারে গিয়ে মুরগি কিনে নিয়ে এসেছে, পোলাও চাল যা যা দরকার ছিল আর কি সেগুলো কিনে নিয়ে এসেছে। যেহেতু রাতে তখন বাজে 10টা, তো তখন মুরগি বিজালে দেখা যেত অনেক সময় লেগে যেত, তার থেকে কিনে আনতে আরও বেশি সময় কম লেগেছে আর কি। তো এই যে মুরগিগুলো আমি রান্না করে নিচ্ছিলাম, ভাবিও যদি কুটাকাটা করে সব ধুয়ে টুয়ে দিয়েছে, আর আমি যেখানেই যাই দেখা যায় এইসব রান্নাগুলো আমাকেই রাঁধতে হয়। ওই যে কথায় আছে না, ডেকে স্বর্গে গেলেও দাঁত বাঁধে, আমার অবস্থা হচ্ছে সেরকম। যদিও সবাই সব কিছু রেডি করে দিয়েছে, ওই যে দাঁড়িয়ে থেকে আমারই রাঁধতে হয়েছে আর কি। তো এখানে আমি কাচ্চি মশলা দিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছিলাম, আর ওইদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর ওই যে রাফা রমিতা প্রাপ্তি ওরা তো আমার সাথে সাথেই ছিল, যা যা দরকার ছিল ওরা করে দিচ্ছিল। আসলে আমাদের বাচ্চাগুলো অনেক লক্ষ্মী, ওরাও হচ্ছে হাতে হাতে সবগুলো কাজে করে দেয়। আর আমাকে বলতেছিল যে আমাদের নাম বলবা, আমরাও কিন্তু তোমাকে হেল্প করেছি। তো বারবার এক একজন এসে তরকারি নাড়া দিয়ে যায়, এক একজন এসে এই যে মানে পোলাও চাল নাড়া দিয়ে যায়, মানে এমন ভান করে যে তারাই না রান্না করতেছে এমন অবস্থা। তো যাই হোক, এরকম মজা করতে করতে আমাদের রান্না বান্নাটা হয়ে গিয়েছে, আর রান্না শেষ করতে করতে প্রায় 12টার মতো বেজে গিয়েছে। যদিও রান্নাটা শুরু করেছি আমরা 10:30-টার দিকে সব কিছু রেডি করে, আর আমাদের বাসায় সবাই কিন্তু রাতের খাবারটা একটু দেরি করেই খায়, শুধু আব্বা আম্মা ছাড়া। আব্বা আম্মা 10:00-টার দিকে খেয়ে ফেলে। আজকে আব্বাকে বসিয়ে রেখেছি আমাদের সাথে বিরিয়ানি খাওয়ানোর জন্য। আব্বা তো এতক্ষণ পর্যন্ত কখনোই খাওয়া মানে বসে থাকে না, আব্বা খেয়ে দেয়ে হচ্ছে খবর দেখতে থাকে আর কি।
তো আব্বা আজকে খেয়ে বললো যে এত বেশি মজা হয়েছে, আব্বা নাকি অনেকদিন পরে এত মজার বিরিয়ানি খেয়েছে। আমার আব্বা সাধারণত কিন্তু পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এসব খাবারগুলো পছন্দ করে না, রাতে তো একদমই খায় না, যদিও খায় আমরা জোর করে দিই, সেটা দুপুরবেলায় খাবে। তো যাই হোক, আজকে নাকি অনেক বেশি ভালো লেগেছে, আসলে সবাই বলছিল যে আজকের কাচ্চিটা অনেক বেশি মজা হয়েছে। তো এই যে এইদিকে আমি লেয়ার দিয়ে নিচ্ছি, আজকে একটা লেয়ারই দিব, আর বারবারই শুধু গড়ে দেখছিলাম, কারণ হচ্ছে আব্বাকে যেহেতু খাওয়াবো তো আব্বা তো আবার 10টার দিকে খেয়ে ফেলে, সেখানে আজকে 12টা বেজে গিয়েছে। তো একটু তাড়াহুড়াও করে নিছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। বারবারই আব্বাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার বেশি খিদা লেগেছে, বেশি খিদা লেগেছে। তো যাই হোক, আব্বাও আজকে আমাদের খুশিতে খুশিতে এতক্ষণ পর্যন্ত বসেছিল না খেয়ে। তো এই যে সুন্দর করে লেয়ার টেয়ার দিয়ে এখন একটু দমে রেখে দিব, মানে 10-15 মিনিট দমে রাখলেই হয়ে যাবে। আসলে চালও মোটামুটি সিদ্ধ, আর এদিকে মুরগিটাও তো সিদ্ধ মানে হওয়ায় অত বেশি সময়ও লাগবে না, যতটুকু দমে রাখার আর কি রেখে দিব। তো এই যে বাচ্চাগুলা সবগুলো আমার সাথে সাথে গুড়গুড় করছিল, আসলে ওদেরকে নিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে, তখন দেখা যায় এটা সেটা গল্প করতে করতে কাজ হয়ে যায়, কোন দিক দিয়ে টেরও পাই না। আর প্রথমে আব্বাকে দিয়ে দিলাম, আব্বা খেয়ে নিয়েছে, আর এখন আমি বেড়ে দিচ্ছি সবাইকে, এই দায়িত্বটাও আমার উপরে পড়েছে। প্রিয়াঙ্কা বলতেছিল তুই রান্না করেছিস তাহলে তুইও বেড়ে দে সবাইকে। আর সবাই এই যে রাত জেগে এখন আড্ডা দিবে, কেউ টিভি দেখবে, কেউ হচ্ছে লুডু খেলবে, মানে কতক্ষণ লুডু খেলবে, কতক্ষণ হচ্ছে কার্ড খেলবে, এমন অবস্থা, কেউ ঘুমাবে না আজকে রাতে। এই যে বাচ্চাগুলোও কিন্তু সবগুলা জাগ না। তো আমি আবার কতক্ষণ হচ্ছে মোবাইল দেখেছি, তারপরে উঠে নাফিসের আব্বুকে বলতেছিলাম নাওয়াজকে একটু ঘুম পাড়িয়ে দাও, নাওয়াজ এখানে আসলে তার টাইম টেবিল সব উল্টাপাল্টা হয়ে যায়, একদমই ঘুমাতে চায় না। আর এখন প্রায় রাতে 1:30 বাজে, তো নাফিসের আব্বুকে বলতেছি তুমি ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, তারপর তুমি বসে বসে টিভি দেখো। নাফিসের আব্বু হচ্ছে এই যে সবাই লুডো খেলছে কিন্তু সে হচ্ছে মুভি দেখবে, সে এত মুভি দেখতে পছন্দ করে, নাটক মুভি, মানে সে টিভি দেখতে অনেক বেশি পছন্দ করে, একটু বেশি সুযোগ পাইলেই হয়েছে সে বসে মুভি দেখা শুরু করে দিবে, মানে তামিল মুভি তার সব মুখস্থ হয়ে গিয়েছে এমন অবস্থা। সবাই রাতের তো এরকম না ঘুমিয়ে কাটালো, পরের দিন সকালে আমরা নাস্তা করলাম, দুপুরে আবার আমার রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করে যে সন্ধ্যার পরে চা নাস্তা খেয়ে যে বাসায় এসেছি। আমার যেহেতু পরের দিন একটা কেকের অর্ডার আছে, এটা 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেক, তো ওইটি কাজটা করতে হবে। ওই যে মাথায় একটা টেনশন থাকলে কোনো কিছুই ভালো লাগে না, আর এই কেকটার জন্য অনেকগুলো পন্ডেন্ট টপারও বানাতে হবে, সে একটা টেনশন আছে যে কখন বানাবো। আসলে পন্ডেন্ট টপারগুলো বানাতে অনেকটা সময় লাগে, আর হচ্ছে এগুলো একটু শুকাতে হয়, তাহলে হচ্ছে কেকের উপরে সুন্দর করে বসানো যায়। এই যে আমি এসেই হচ্ছে কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম, এটা আর এই কেকটা হবে এলসা থিম কেক। তো এটার জন্য যে আমার এলসার যে ছবিটা লাগবে সেটাও আমাকে প্রিন্ট করাতে হবে আবার নিচে গিয়ে, আর কেকটা ডেলিভারি দিতে হবে আগামীকালকে দুপুরের মধ্যে, মানে সকালের পরপরেই আর কি। তো যাই হোক, এই জন্যে আমাকে আজকে রাত জেগে হচ্ছে কাজগুলো করতে হবে, মানে পুরো কেকটা পুরোটা মানে ডেকোরেশন করে তারপরে হচ্ছে ঘুমাতে হবে। তো এখানে আমি সবার আগে হচ্ছে কেক বেক করতে দিয়ে তারপরে পন্ডেন্টের কাজ করব। আর এই যে এখানে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো আজকেই চলে এসেছে। তো আমি মিরপুর যেখান থেকে ভাইয়ের কাছ থেকে কেকের জিনিসগুলো কিনি, ভাইয়াকে আজকেই বললাম যে আমার এই জিনিসগুলো লাগবে, উনি রাতের মধ্যে পাঠিয়ে দিয়েছে, এখন 11টা বাজে, উনি যে দোকান টোকান বন্ধ করে যাওয়ার সময় হচ্ছে দিয়ে যায়, এই জন্য আমার যেই দিন দরকার সেই দিন অর্ডার করলেও পেয়ে যায় সাথে সাথেই আর কি, কোনো সমস্যা হয় না। আর এই যে এখন হচ্ছে ক্রিমগুলো পাওয়া যায় না, আর হচ্ছে যে মালয়েশিয়ান যে কোকো পাউডারটা আমরা ইউজ করতাম সেটাও কিন্তু এখন পাওয়া যায় না, আর পাওয়া গেলেও যেই প্যাকেট আমরা মানে 1 প্যাকেট কোকো পাউডার কিনতাম 800 টাকা দিয়ে সেটা এখন হচ্ছে 2000 টাকা। আর অনেক দোকানে কোকো পাউডার মানে মালয়েশিয়ান কোকো পাউডার তো এখন পাওয়াই যায় না, কারণ হচ্ছে যে কোকো পাউডার 800 টাকা দিয়ে আগে বিক্রি করতো সেটা এখন 2-3 মাসের ব্যবধানে হচ্ছে 2000 টাকা হয়ে গিয়েছে, দোকানদাররা এখন আনা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু কেকের ক্রাম কোটিং করা শেষ, পন্ডেন্টের টপারগুলো বানানো শেষ, এখন আমি ফাইনাল কোটিং করে নিচ্ছি। আর এই যে এই কেকটা হচ্ছে যমজ দুই বোনের, ওরা নিজেরাই ওদের এই পিঙ্ক কালারের এই এলসা থিম কেকটা পছন্দ করেছে। আমার মোবাইলের গ্যালারিতে অনেকগুলোই এলসা থিম কেকের ছবি ছিল, তো আমি সেগুলো সবগুলোই দেখিয়েছি, ওদের এই পিঙ্ক কালারেরটাই পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি সেভাবে করে দেওয়ার চেষ্টা করছি যাতে দুই বোনের পছন্দ হয়। এই যে প্রথমে আমি এলসা যে ছবিটা সেটা বসিয়ে দিয়েছি, তারপরে পন্ডেন্টের একটা ড্রেস বানিয়ে তারপরে বসিয়ে দিয়েছি সামনে, তারপরে হচ্ছে এই যে একে একে টপারগুলো বসিয়ে দিচ্ছি, তারপরে যখন সব শেষে আমি সুগার বলগুলো দিয়ে দিয়েছি তখনই একদম কেকের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যে দুই পাশে আমি দুই বোনের নাম বসিয়ে দিলাম, আর কেকটা করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ পুরো কেকটা কমপ্লিট করে বক্স করে রেখে তারপর ঘুমালাম। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।